যদিও এখন প্রায় 2টার বেশি বাজে, 2:30টা প্রায় 3টা বাজতে যাচ্ছে বিকাল, তারপরেও এখন অবধি আইসের এই অবস্থা। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সব। আমাদের এখানে লন্ডনে গতকাল আমাদের, আমি যেহেতু হেইসে থাকি তো এখানে রাত 12টা থেকে আমাদের এখানে স্নো পড়া শুরু হয়েছে। আর মেইন লন্ডন মানে সেন্ট্রাল লন্ডনের দিকে দেখেন গাড়িটার কী অবস্থা। সেন্ট্রাল লন্ডনের দিকে সন্ধ্যা 6টা থেকে স্নো পড়া শুরু হয়েছিল, তো স্নোটা প্রায় ভোর 4:30 পর্যন্ত আমাদের এখানে ছিল। সকাল অবধিও প্রচুর স্নো, রাস্তাঘাট সব জায়গায় ছিল আইসগুলো, কিন্তু এখন অনেকটা কমে গেছে। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা মানে জমে যাওয়া অবস্থা। তো হয়তো সবাই ভাবতেছেন আমরা কেন বাসা থেকে বের হয়েছি। অ্যাকচুয়ালি আমরা অংশকে নিয়ে সকালবেলা, দেখেন কী অবস্থা, বাড়ি ছাদগুলো পুরো সাদা হয়ে আছে। আমরা অংশকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম, যেহেতু ওর দাঁতে একটু প্রবলেম হয়েছে, নতুন দাঁত আসছে ওর, তোর মারির সাইড একটু প্রবলেম হয়েছে, তো সেই জন্য এর আগে দেখাইছি কিন্তু আমরা স্যাটিসফাই না, এই জন্য আবারও আজকে ভাবলাম একটু ডক্টর দেখাই নিয়ে আসি। এই জন্য আমরা বাসা থেকে বের হওয়া, আংশুর বাবা পিছনে আসতেছে, সেই সাথে ভাবলাম একটু বাজার করে যাই, যেহেতু আমাদের বাসার পাশেই বাজারের মানে সবজি দোকানগুলো আছে, তো ভাবলাম একটু সবজি টবজি কিনে বাসায় যাই। কি অবস্থা! এবছরে এই প্রথম গতকাল রাতে আর কি স্নো পড়া শুরু হলো, এ সপ্তাহে আরো আছে। দূর থেকে দেখা যাচ্ছে গাছগুলো পুরো সাদা হয়ে আছে। আমাদের বাসার কি অবস্থা, কি অবস্থা আমাদের! কি পরিমাণ আইস জমে গেছে! এভাবেই চলতে থাকবে এই বছর। হ্যাঁ, সব বাই 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 বাই।